আইন প্রত্যাহারের দিন কুড়ির ব্যবধানে ইতি টানা হলো 15 মাসের দীর্ঘ আন্দোলনের। কিন্তু আন্দোলন উঠলেও রাজনীতি কিন্তু থেমে নেই, কে জিতল কে হারলো এসব তর্চা চলতেই থাকবে। কিন্তু বড় প্রশ্ন হলো এই জয়ের দাবিদার কে? এক কথায় উত্তরটা অবশ্যই কৃষক মহল, কিন্তু আন্দোলনের নেপথ্যে যে বিরোধী রাজনৈতিক দলগুলি ছিল না তা কি বলা যায়? কৃষকদের এই দীর্ঘদিনের আন্দোলন, আন্দোলনের সমর্থনে রাহুল গান্ধী ট্র্যাক্টর নিয়ে পৌঁছে গেলেন সংসদে, ওদিকে কৃষকদের সমর্থনে পাঞ্জাব বিধানসভায় আইন প্রত্যাহারের দাবিতে প্রস্তাব পাশ হয়ে গেল, সুপ্রিম কোর্ট যখন কেন্দ্রকে আন্দোলন সামাল দিতে পারার জন্য ভর্ৎসনা করছে তখনও আড়ালে হাততালি দিতে ছাড়েননি বিরোধীরা। কৃষক আন্দোলনকে একটা অস্ত্র করে বিধানসভা ভোটে বিরোধী দলগুলো বিজেপিকে আক্রমণ করতে চেয়েছিল। এবার মোদী যে এই কৃষক আইনগুলো প্রত্যাহার করে নেয়, সেই অস্ত্রটা বিরোধীদের হাত থেকে চলে গেল। কৃষক নেতারা, ভারতবর্ষে কৃষক নেতারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে অনুপ্রেরণা সেটাকে প্রকাশ্যে স্বীকার করেছেন বিধানসভা নির্বাচনের আগে, তার প্রতিফলন আমরা দেখেছি। বিধানসভা নির্বাচনের আগে কৃষক নেতাকে আমরা, হ্যাঁ বুঝতে পেরেছি, উত্তর পেয়েছি প্রকাশবাবু। বিধানসভা নির্বাচনের আগে শতরূপ কৃষক নেতাকে আমরা এ বাংলায় দেখলাম, কৃষক আন্দোলনকে কোথাও না কোথাও কি ব্যবহার করার রাজনীতি হয়নি? না, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি মিনা, কি কোনো কৃষক নেতা কি আপনাদেরকে জানিয়েছেন যে আমাদের খুব অসুবিধা হয়েছে রাজনৈতিক দলগুলো এসেছিল বলে? আমি আপনাদের জিজ্ঞেস করছি, হঠাৎ আজকে সন্ধ্যাবেলা মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল কেন? এক বছর মাসির দরদ বেশি নয়, প্রসঙ্গ হচ্ছে আন্দোলনকে কেন্দ্র করে রাজনীতি কেন হবে শতরূপ? না, তার কারণটা হচ্ছে আপনার কাছে, তারা যেখানে নিজে বলছেন যে আমরা নিজে যথেষ্ট আমাদের নিজের কথা বলার জন্য, বারবার বলেছেন রাজনীতিকায় কিছুদিন আগেও বলেছেন আমরা নিজেরা যথেষ্ট বলার জন্য, হ্যাঁ অথবা না যে প্রশ্নের উত্তর হয় সেই প্রশ্নের উত্তর এত যদি লম্বা হয় তাহলে লোকে বোঝে যে প্রশ্ন থেকে অ্যাভয়েড করা হচ্ছে। আমার সহজ প্রশ্ন ছিল, কোন হ্যাজ এনি ফার্মার লিডার কমপ্লেন্ট যে আমাদের সমস্যা হয়েছে? আর আপনি যে কথাটা বলছেন রাজনীতি কেন আন্দোলনের ইস্যু, আন্দোলন এবং রাজনীতি কেন এক জায়গায় আসবে, আপনি হয়তো মনে করেন যে আন্দোলন এবং রাজনীতির আলাদা হওয়া উচিত। রাজনীতি হবে কে গরুর মাংস খাবে, কে শুয়ারের মাংস খাবে, কে কাকে বিয়ে করবে, কে কার সঙ্গে প্রেম করবে, এইগুলো রাজনৈতিক বিষয় হওয়া উচিত। আমরা মনে করি কৃষকের ফসলের প্রক্রিয়ারমেন্ট পলিসি কী হবে, শ্রমিকের ন্যূনতম মজুরি কী হবে, এইগুলো রাজনীতির বিষয় হওয়া উচিত। তাই আপনার কাছে রাজনীতির সংজ্ঞা এবং আমাদের কাছে রাজনীতির সংজ্ঞা আলাদা। সেই কারণে কৃষক আন্দোলনের রাজনীতি দেখলে আপনার খারাপ লাগে, আমাদের ভালো লাগে। আমাদের ভালো লাগে যে আমার ভালো লাগা খারাপ লাগার জায়গা নেই, সেটা প্রশ্ন শুনে আমার 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 উদ্দেশ্য প্রশ্ন তোলা, আমি প্রশ্ন তুলেছি, ভালো কারণ লাগতে পারে কারণ নাও লাগতে পারে। এবার আমি উত্তর দিচ্ছি, আপনি প্রশ্ন তোলা আপনার কাজ, উত্তর শোনাও আপনার কাজ এবং লোককে শুনতে দেওয়া। সেটা হচ্ছে যে আমরা বরং এই কারণে খুশি যে হ্যাঁ আমরা বলছি রাজনীতি হয়েছে, ওখানে গেছে রাজনৈতিক দলের নেতারা, বেশ করেছে গেছে, এবং হ্যাঁ এটা বিধানসভা ভোটে ইস্যু হয়েছে। বিধানসভা ভোটে যেমন টিকায়েত এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে প্রচার করেছেন, তেমন হান্নান মোল্লা, উনিও সংযুক্ত কিষাণ মোর্চার নেতা, ছজনের যে কমিটি তার একজন, তিনি সিপিএমের পলিটব্যুরো মেম্বার, 29 বছর আমাদের দলের এমপি, তিনি বামপন্থীদের পক্ষে কংগ্রেসের পক্ষে প্রচার করেছেন হান্নান মোল্লা পশ্চিমবাংলায়, সেটা তো অসুবিধা কী আছে? হ্যাঁ হয়েছে রাজনীতি, আমরা কি আমরা বিধানসভা ভোট লড়েছি কৃষকের ইস্যুতে, শ্রমিকের ইস্যুতে, কে গরুর মাংস খাবে, কে সুরের মাংস খাবে, কে আজান দেবে, কে পুষ্পাঞ্জলি দেবে, এই নিয়ে ভোট লড়ি, আমাদের গর্ব এটা। আর তার সাথে আপনাকে দুটো কথা বলি এখানে, আজকে ওখানে রাহুল গান্ধী গেছেন কি হান্নান মোল্লা গেছেন কি মনে করুন কেজরিওয়াল গেছেন, তাতে আপনার খারাপ লাগছে? আন্না হাজারের মুভমেন্টও তো পলিটিক্যাল মুভমেন্ট ছিল, আন্না হাজারের মন্ত্রী যখন অরুণ জেটলি যেতেন, সুষমা স্বরাজ যেতেন, আপনি মনে করেন তারা গিয়ে কোনো পাপ করেছিলেন? আমি তো মনে করি পাপ করে আমার সাথে শতরূপ আপনার ডিবেট নয়, আমার প্রশ্ন তোলাতে আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আমার সামনে আমার সঙ্গে ডিবেটের জায়গা নয়। আমার কি খারাপ লেগেছে, ভালো লেগেছে, সংবাদ মাধ্যমে কি ভালো লেগেছে, খারাপ লেগেছে, সেটা বিষয় নয়। আমি তো আমি কেন আমি প্রশ্ন রেখেছি, আপনি আমাকে আমার সঙ্গে ডিবেট করবেন না, আপনার অপোজিশনের সঙ্গে ডিবেট করবেন, আপনি যারা বিরোধী দল রয়েছে, বিরোধী রাজনীতি নয়, আপনি তো একটা, আমি ধরে নিচ্ছি সমাজের একটা কোয়ার্টার, আমি আপনাকে আপনি তো কিছু মানুষের প্রশ্ন আমার সামনে তুলে ধরেছেন, আমি তারই উত্তরটা দিচ্ছি আপনার মাধ্যমে। সেটা হচ্ছে যে আমি মনে করি না আন্না হাজারের মঞ্চে অরুণ জেটলি গিয়ে কোনো অন্যায় করেছিলেন, একটা পলিটিক্যাল এজেন্ডাতে মুভমেন্ট হচ্ছে, লোকপাল তো কোনো মহাজাগতিক বিষয় না, রাজনৈতিক বিষয়, রাজনৈতিক বিষয়ে আন্দোলন হয়েছে। একজন বিরোধী দলনেতা হিসেবে রাজ্যসভা তখন উনি লিডার ছিলেন, অফ দি অপোজিশন ছিলেন, সুষমা স্বরাজ লোকসভার লিডার ছিলেন, গেছেন, বেশ করেছেন গেছেন, যাওয়াই তো উচিত। তেমন আজকে রাহুল গান্ধী গেছেন, তেমন সীতারাম ইয়েচুরি গেছেন, তেমন কেজরিওয়াল গেছেন, কি আর 5 জন গেছেন, তাতে অন্যায়টা কী আছে? এটা নিয়েই তো রাজনীতি হবে আমাদের, তবেই তারা ম্যাচিওর গণতন্ত্র। তার সাথে আমি আপনাকে জাস্ট দুটো কথা বলি মীনাক্ষী, প্রথম কথা হচ্ছে এই যে উনি বললেন না নীলাদ্রিবাবু যে এটা হলে কৃষকের ভালো হতো, না হয়ে কৃষকের খারাপ হয়েছে। আমার এই যে সরকারের, আমি এটা নীলাদ্রিবাবু বলছেন বলে না, মোদী সরকারের এই যে দৃষ্টিভঙ্গি,
377টা উঠে যাওয়ায় কাশ্মীরের মানুষের ভালো হয়েছে, এটা কাশ্মীরের মানুষ বুঝছে না কিন্তু মোদী বুঝছেন। কৃষি বিলে কৃষকের ভালো হবে না খারাপ হবে এটা কৃষক বোঝে না, মোদী বোঝেন। এনআরসি করলে উদ্বাস্তু মানুষের ভালো হবে না খারাপ হবে, সংখ্যালঘু মানুষের ভালো হবে না খারাপ হবে, উদ্বাস্তু মানুষ বোঝেন না, সংখ্যালঘু মানুষ বোঝেন না, মোদী বোঝেন। ওদের এই বেশি বুঝে যাওয়ার পলিসির গালে যে দুটো থপ্পড় পড়েছে এটা আমাদের সবচেয়ে বড় আনন্দ। এবং আমার লাস্ট কথা এই প্রসঙ্গে আপনাকে বলি মীনাক্ষী, আপনারা যে যাই বলুন না কেন, আপনিও জানেন আমিও জানি আমরা সবাই এই গত এক বছরের সাক্ষী, কৃষকেরা যেদিন টিকরি সীমান্তে গেছিলেন তাদেরকে এই সরকার, এই মোদী অমিত শাহ সরকার টিয়ার গ্যাসে আর লাঠির বাড়ি মেরে স্বাগত জানিয়েছিল। কৃষকেরা আজকে যখন টিকরি সীমান্ত থেকে নিজের গ্রামে ফিরছেন তাদেরকে পুষ্প বৃষ্টি করে স্বাগত জানানো হচ্ছে, এইটা কিন্তু কৃষকেরা অ্যাচিভ করেছেন। ভারতের সরকার যখন তাদেরকে লেট ডাউন করেছে তখন বিরোধীরা পাশে দাঁড়িয়েছেন এবং কৃষকেরা এটা অ্যাচিভ করেছেন। আর আমি তার আপনাকে এটা বলি মীনাক্ষী, আজকে আপনি জানেন বিপিন রাওয়াতের আজকে শেষকৃত্য হয়েছে, গতকাল যখন ওই চিঠিটা গিয়ে পৌঁছয় কিষাণ মোর্চার কাছে যে আজকে ওটা পার্লামেন্টে উইথড্রন হয়ে গেছে এবং তাদের বাকি দাবিগুলো যেমন শহীদদেরকে ক্ষতিপূরণ থেকে শুরু করে মামলাগুলোকে প্রত্যাহার করার দাবি মেনে নেওয়া হয়েছে, তারা প্রত্যাহার করেন, তাদের সেলিব্রেশন হওয়ার কথা ছিল আজকে। এই কৃষকের ওপর লাঠিচার্জ করার জন্য, কৃষককে মারার জন্য আর্মিকে নামিয়েছিল মোদী সরকার। আর্মির কাজ এটা নয় কৃষককে মারা, আর্মিরাও বুকে যন্ত্রণা নিয়ে কাজ করেছেন, কারণ আর্মির জওয়ানরাও সেনা কৃষক পরিবারেরই সন্তান, তারা আর্মিতে গেছেন দেশের শত্রুর বিরুদ্ধে লাঠি তুলবেন বলে, দেশের কৃষকের বিরুদ্ধে নয়। তাদেরকে দিয়ে অন্যায় কাজ করিয়েছিলেন মোদী সরকার। ভারতের কৃষকেরা আজকে এই পরিচয় দিয়েছেন, তারা বলেছেন যে আমরা আমাদের আজকে সেলিব্রেশন মুলতুবি করছি বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে। আজকে যে আমি জাস্ট আমার কথা শেষ করে নিই, আজকে যেহেতু বিপিন রাওয়াতের শেষকৃত্য হচ্ছে আজকে আমরা সেলিব্রেট করব না, আমাদের জয় এসছে কিন্তু আমরা সেলিব্রেট করব না, আমাদের মুলতুবি থাকলো কালকের জন্য। আমার বলার সুযোগ দেওয়া উচিত, কৃষি বিল প্রত্যাহার করার কৃতিত্ব কার সেই নিয়ে অপোজিশন কিন্তু দ্বিধাবদক্ত, সবাই কিন্তু চাইছে আমার কৃতিত্ব সেটা বলতে। শতরূপকে আমার প্রশ্ন, উনি বললেন হ্যাঁ সিপিএম কৃষকদের নিয়ে আন্দোলন করেছে পশ্চিমবঙ্গে বিধানসভায়, তৃণমূলও করেছে, তাহলে কিন্তু আমার প্রশ্ন সিপিএম শূন্য হয়ে গেল কেন, তৃণমূল কেন ক্ষমতা এলো, অর্থাৎ কৃষকরা কোথাও তৃণমূলকে বিশ্বাস করেছে। আরেকটা কথা মনে করিয়ে দিই মীনাক্ষী, আজকে কৃষি বিলে কী আছে, বেসরকারি ক্রেতারা কৃষকদের থেকে ফলন কিনতে পারবেন, এই যে ব্যাপারটা কৃষি বিলের এটা কিন্তু পশ্চিমবঙ্গে অলরেডি রূপায়িত হয়েছে, আজকে রূপায়িত হয়েছে, এবং কৃষকরা যে এত বেশি করে তৃণমূলকে সমর্থন করেছে তার একটা বড় কারণ এই যে কৃষকদের যে রোজগার বেড়েছে পশ্চিমবঙ্গে এই রূপায়নের ফলে, অর্থাৎ কৃষি বিলে যা আছে সেটা রূপায়ন করার ফলে ভালো ফল পেয়েছে তৃণমূল। আবার কর্ণাটকে যেখানে কংগ্রেস সরকার ছিল সেখানে যে চুক্তি চাষের কথা কৃষি বিলে আছে সেটা কংগ্রেস সরকার রূপায়ন করেছিল, অর্থাৎ বিরোধীরা বিভিন্ন রাজ্যে কৃষি বিলই রূপায়ন করেছে, রাজ্যে সেন্ট্রাল কৃষি বিল। আর যেহেতু মোদী এখানে প্রশ্ন, এখানে রাজনীতির প্রশ্ন আসছে স্বরূপ, আমি নির্মলবাবুর কাছে যাব, আমাকে একটা সেন্টেন্স প্লিজ দাও, তৃণমূলের ব্যাপারে উনি যা বলেছেন অনুপ্রকাশ তার উত্তর দেবেন, এটা ঘটনা 14 সাল থেকে তৃণমূল এই প্রোক্রিয়মেন্ট অ্যালাউ করেছে পশ্চিমবঙ্গে। আমাকে আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে কৃতিত্ব আমরা দাবি করছি বা ইত্যাদি, শুনুন আমি অন্তত শুনিনি কোনো বিরোধী নেতাকে এই কৃতিত্ব একা দাবি করতে, কিন্তু আমার এইটা দেখে খুব ভালো লাগছে নীলাদ্রিবাবু, আপনার মতো বিশ্লেষক বলুন বা যাই হোক বা যারা বিজেপির পক্ষে বা মোদীর পক্ষে, এই কৃষি বিলটার প্রশ্নে মোদীর সিদ্ধান্তের পক্ষে, আপনার মত আমরা আমরা যেমন কৃষকের পক্ষে মোদীর বিপক্ষে, কিন্তু আপনি আমি শুধুই কৃষকের পক্ষে, মোদীর কৃষকের পক্ষে, এবং সেই কারণে যারা মোদীর পক্ষে, আমি দেখলাম কৃষি বিলটা প্রত্যাহার হওয়ার আগের দিন রাত্রিবেলা পর্যন্ত তারা বলছিলেন যে কৃষি বিলটাই হচ্ছে কৃষকের পক্ষে মোদীর মাস্টার স্ট্রোক, আর পরের দিন সকালবেলা যে প্রত্যাহার হলো বলছেন না প্রত্যাহার করেন ওটা মোদীর মাস্টার স্ট্রোক, বিরোধী দলকে হাতে কোনো এজেন্ডা নেই। আমি আপনাকে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে কৃষকেরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছিল, সেটা আমাদের পশ্চিমবাংলা এখন গাছের পাতা সালো সংশ্লেষ করতে পারে না মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া, তো কৃষক আন্দোলনে ওনার অনুপ্রেরণা থাকবেই। আমার খালি একটাই প্রশ্ন অম্প্রকাশ, আপনাকে শুনে নিন প্রশ্নটা, আমার খালি একটাই প্রশ্ন, তা হচ্ছে অম্প্রকাশ কৃষকদের এই জয় তো টুইট করে আসেনি, 12 মাসের উপর রাস্তা অবরোধ করে এসছে, তা পশ্চিমবাংলায় 12 মিনিট রাস্তা অবরোধ করলে যিনি পুলিশ পাঠিয়ে রক্তাক্ত করেন, এই যে হান্নান মোল্লা যিনি আজকে কৃষক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতা, ওই হান্নান মোল্লার মাথা ফাটিয়ে দিয়েছিলেন এই মমতা ব্যানার্জির পুলিশ নবান্ন অভিযানে যখন এখানে মিছিল করতে গেছেন, তা আপনারা তার মানে এমনিতে রাস্তা অবরোধের পক্ষে, তার মানে তো রাস্তা অবরোধ ভালো জিনিস, তো ওখানে কিন্তু কৃষকেরা 12 মাস রাস্তা অবরোধ করেছে, টুইট করে সাফল্য আসেনি, অবরোধটা মানে ভালো জিনিস তো, নাকি পশ্চিমবাংলায় অবরোধ খারাপ পশ্চিমবাংলার বাইরে ভালো, আপনাদের পলিসিটা কি? অবরোধ বাবু 1 মিনিট সময় বলুন। আমি না আমি 1 মিনিট সময়ে বলবো না, এবং আমি প্রশ্ন করছি যে আপনি কি মনে করছেন যে এই পার্টিকুলার প্রোগ্রামটা
একজন বিশেষ কেউ একজনকে দ্বারা নিয়ন্ত্রিত হবে, তাকে দীর্ঘ সময় ধরে বারবার করে বলতে দেওয়া হবে, সেটা কিন্তু ঠিক হবে না, অনুচিত হবে। এবং তাই জন্য যদি আপনি আমার রেসপন্সটা পেতে চান, তাই জন্য আপনি সময় বেঁধে দেবেন না কাইন্ডলি। আমি ছোট্ট করে বলে দিই যে কৃষক আমি বলছি, কৃষক আন্দোলনের পাশে আমরা ছিলাম, আগামী দিনে থাকবো, এবং তার একটা স্বীকৃতি আমাদের কাছে অতি অবশ্যই রয়েছে। যারা যারা কৃষকদের স্বার্থে এই আইন নাকি তথাকথিতভাবে ঘোষণা করেছিলেন, তারা আজকে স্পষ্টতই বুঝতে পারছেন যে তারা ভুল ছিলেন। এবং আমাদের যে প্রতিবাদ এবং আমাদের যে সমালোচনা, সেটা কেন্দ্রীয় সরকার এবং বিজেপির নীতির প্রতি আর কি ধাবিত হওয়া উচিত। তাদের জন্য বলিনি যে আমরা এটার ক্রেডিট নিতে চাই, কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, কৃষক আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন তারা যদি মনে করেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্ব তাদের এই আন্দোলনের সমর্থনে যে সুযোগ করে দেওয়া হয়েছে, পথ অবরোধ হওয়া উচিত কি উচিত না একটু বলুন না। করেছি রাস্তা অবরোধের আপনারা পক্ষে না বিপক্ষে, তাহলে নাকি পশ্চিমবাংলার অবরোধ হবে না গোটা পৃথিবী জুড়ে অবরোধ করবো। আর আর যারা মনে করছেন যে তাদের পলিট ভাবেই জানালাম, যাদের যাদের ইচ্ছা হচ্ছে, যারা ইচ্ছাকাতর হয়ে পড়েছেন। কংগ্রেস কিন্তু শুধু পশ্চিমবঙ্গে শূন্য হয়ে যায়নি, ত্রিপুরার নির্বাচনও শূন্য হয়ে গেছে। সুতরাং কংগ্রেসের ভয় পাওয়ার কারণ আছে, এবং 2% ভোট পেয়েছে যেখানে তৃণমূল 16% পেয়েছে। মনে করি যদি 2 নম্বর কথা হচ্ছে দিয়েছে, সেটা আমরা মানুষের সেই ম্যান্ডেট আমরা তো মেনে নিয়েছি। আমরা জিরো হয়েছি, চিন্তা করছেন আপনাকে বলছি তৃণমূলের সাথে প্রশ্ন তো মা বাবা থাকবে একটা, আমাদের প্রশ্নের জন্ম জাতীয় কংগ্রেস দেন। আচ্ছা এবার এটা শুনুন, হচ্ছে যে আচ্ছা এটা কোনো কথা হলো যে আমাদের কার বিরুদ্ধে লড়াই, তৃণমূলের বিরুদ্ধে না বিজেপির বিরুদ্ধে? আমি বলছি যে বিজেপিকে যদি এখন কেউ প্রশ্ন করে যে বিজেপির কি বামপন্থীদের বিরুদ্ধে লড়াই না তৃণমূলের বিরুদ্ধে লড়াই, প্রশ্নের কোনো উত্তর আছে? এগুলো বোকা বোকা কথা। নির্মালবাবুর কাছে যাবো, 30 সেকেন্ড সময় দেবো, এরপর থেকে কি আন্দোলনে এই সব সমস্যার সমাধান? সেটা কখনোই নয়, সেটা কখনোই নয়। যদি এটা প্রেসিডেন্স হয়ে যায় তাহলে আর আইন করে লাভ নেই, পার্লামেন্টটা বাতিল করে দেওয়াই উচিত। সেটা কি করে সম্ভব?
ইন্দ্রজিৎ যা বলে গেছেন, ইন্দ্রজিৎ মানে কৃষণ মঞ্চের নেচা যা বলেছেন, আজকে সেটা গণশক্তির প্রথায় প্রথম করে বড় করে বেরিয়েছে, যে আমরা লাঠি খেতে খেতে এসেছিলাম, ফুল নিতে নিতে যাচ্ছি। এবার সেখানে কোনো রাজনৈতিক দলের কথা বলিনি, তথ্য দিয়ে দিই। ইন্দ্রজিৎ সিং যাকে উনি কোট করলেন এবং বললেন যে তিনি কৃষক নেতা এবং রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই, রাজনৈতিক দল জোর করে ঢুকেছে। ইন্দ্রজিৎ সিং হচ্ছেন সিপিআইএম এর একসময় সেন্ট্রাল কমিটি মেম্বার ছিলেন, হরিয়ানা রাজ্য সম্পাদক। হ্যাঁ, সুতরাং এটা আপনাকে খালি জানিয়ে রাখলাম। এখানেই আমাদের বক্তব্য যে এখানে যারা গেছেন তাদের প্রত্যেকের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু কোনো একটা মূল রাজনৈতিক দল চালিকা শক্তি আন্দোলন চালায়নি। তারপরে যদি আপনারা বলেন যে রাজনৈতিক দলের এই আন্দোলনের পেছনে ছিল 100 বার ছিল, আমি যেদিন কমিউনিস্ট হয়েছিলাম, আমি যেদিন কমিউনিস্ট হয়েছিলাম, আমি কৃষক আন্দোলনের পাশে থাকবো বলেই কমিউনিস্ট হয়েছিলাম, হাতে গদা নিয়ে হনুমানের মতো নাস্তে নাস্তে মসজিদ ধর্ম মন্দির না বলে কমিউনিস্ট হয়নি। ওমপ্রকাশ বাবু, আরে আমিও তাই বলতে পারলো বাবু, আপনি আমার সাথে, আরে ওমপ্রকাশ বাবু 30 সেকেন্ড সময়, ওমপ্রকাশ বাবু আপনি তো রাজনৈতিক পরিচয় চেপে দিলেন, আমি বলে আসি সদর।